আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে শুধু কোরআনকে লিখিত আকারে কাষ্ঠফলকে হোক, পাথরে হোক, কাগজে হোক, লিখিত আকারে পৃথিবীবাসীর উপর ফেলে দিতে পারতেন। পৃথিবীবাসী কোরআন বুঝে আমল করত। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু তাআলা শুধু কোরআন পাঠাতেন, তাহলে এক একজন কোরআন এক একভাবে বুঝত এবং মতভেদ দেখা দিত। সবাই নিজ নিজ বুঝ অনুযায়ী কোরআন বোঝার চেষ্টা করত। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের সাথে কোরআনের ব্যাখ্যা করে দেওয়ার মতো এবং কোরআনের বাস্তব প্রয়োগ শেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবারে কোরআন অবতীর্ণ করেননি। পরিবেশ পরিস্থিতির আলোকে দীর্ঘ 23 বছরে কোরআনকে অবতীর্ণ করতে থেকেছেন, যাতে করে ওই কোরআনের প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শিখে নিতে পারে এবং তাদের মধ্যে মতভেদ না দেখা দেয়। আজকেও আমরা যত বাতিল ফিরকা দেখব পৃথিবীতে, সব বাতিল ফিরকার মৌলিক পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে তারা মনে করে কোরআনই যথেষ্ট। এই জন্য তারা শুধু মানুষকে কোরআনের দিকে ডাকে, কোরআনের গবেষণা, কোরআনের ব্যাখ্যা এবং নিজের বুঝের প্রাধান্য দিতে যায়। ফলত সমাজে বাতিল আকিদা তৈরি হয়, মতভেদ দেখা দেয়, বিচ্ছিন্নতা দেখা দেয়, খারিজি মুতাজিলাদের মতো বাতিল ফেরকার আবির্ভাব ঘটে। কিন্তু যখনই আমরা এই ফেরকাগুলো থেকে বের হয়ে একটা একমতের জায়গায় দাঁড়াতে চাইব, তখন আমাদেরকে একমত করতে পারবে একমাত্র ওই বিষয়টাই যেই বিষয়গুলো আল্লাহ রাসূলের 23 বছরের জীবনে ঘটেছিল কোরআনের অবতীর্ণ হওয়ার সাথে সাথে। আর ওই বিষয়গুলো আমাদের জানার কোনো ওয়ে নাই হাদিস ছাড়া, সুন্নাত ছাড়া। একমাত্র হাদিসের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে আমরা জানতে পারবো যে কোরআনের কোন আয়াতের কি ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা যে সালাত আদায় করতে বলতেছেন, এই সালাত কয় ওয়াক্ত হবে, কোন সালাতের কয় রাকাত হবে, এটা আমাদেরকে কে ব্যাখ্যা করে দিবে? কথা বলেন, কে ব্যাখ্যা করে দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের উপর মৃত জিনিস হারাম, রক্ত হারাম। তাহলে এখন কেউ যদি শুধু কোরআন পড়ে, তাহলে সে বলবে মৃত মাছ হারাম, তাহলে সে বলবে কলিজা হারাম। কিন্তু ওই আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন যে মৃত সব জিনিসই হারাম, কিন্তু সমুদ্রের মৃত হালাল। মৃত রক্ত সবই হারাম, কিন্তু কলিজার রক্ত হালাল। এই আয়াতের সাথে যদি এই হাদিসের ব্যাখ্যা না থাকে, তাহলে সমাজে মতভেদ দেখা দেবে। এইভাবে শত উদাহরণ দাঁড় করানো যাবে কোরআন থেকে একের পর এক, যে আয়াতগুলোর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব জীবনে করে দিয়েছেন মুসলিম উম্মাহকে একত্রিত করার জন্য, এক সুতোয় গাঁথার জন্য। এখানে আরও একটা জিনিস আমি বলবো যে যখন হাদিসগুলো জমা হয়েছিল না, একত্রিত হওয়া যখন সম্ভব হয়নি, তখন রায় কেয়াস থেকে শুরু করে বিভিন্ন কিছুর মাধ্যমে বড় বড় ফকিহগণ তাদের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু পরবর্তীতে যখন হাদিস জমা হয়ে গেছে, তখন এরকম অনেক ফকিহ দেখা গেছে যারা প্রত্যেকটা ছোট থেকে ছোট মাসালার ক্ষেত্রে হাদিসের নাস খুঁজতেন। যেমন আল মুহাল্লা বিল আসার ইবনু হাজাম আন্দালুসির লেখা গ্রন্থ, তিনি প্রত্যেকটা ছোট থেকে ছোট মাসালার ক্ষেত্রে হাদিসের নাস খোঁজার চেষ্টা করেছেন। আর সুনানুল কুবরা আলিল বাইহাকি ইমাম বাইহাকির গ্রন্থ, তিনি ছোট থেকে ছোট মাসালার ক্ষেত্রে জান প্রাণ চেষ্টা করেছেন যে এই সূক্ষ্ম মাসালাতেও সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নাস পাওয়া যায় কিনা। তো মুহাদ্দিসদের মধ্যে একটা ধারা এরকম আছে, আহলুল হাদিসদের মধ্যে যুগে যুগে, যারা প্রত্যেকটা মাসালা হাদিস থেকে ইস্তেমবাদ করার চেষ্টা করেছেন, যেটাকে বলা হয় ফিকহুল হাদিস, ফিকহুস সুন্নাহ। বিশেষ করে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ এই জগতে সবচেয়ে বেশি পারদর্শিতা দেখিয়েছেন। তিনি প্রত্যেকটা মাসালা সরাসরি হাদিস থেকে, অনেক সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে তিনি হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করার চেষ্টা করেছেন। কেননা তিনি এটা বুঝেছিলেন যে হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করাই মানুষকে পথভ্রষ্টতা থেকে, মতবিচ্ছিন্নতা থেকে, মতভিন্নতা থেকে রক্ষা করার উপায়। সুতরাং উম্মতে মুসলিমার একমত হওয়ার জায়গাটা হচ্ছে কোরআনের পাশাপাশি হাদিসকে আঁকড়ে ধরতে হবে, এবং আঁকড়ে ধরতে হবে সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী। অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দা আইম্মা ইকরাম, আইম্মা আরবা, তাদের মানহাজ অনুযায়ী। আর হাদিস যে আমাদেরকে একত্রিত করতে পারবে, এটা আমরা কোরআনের আয়াত দেখলেও বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের আয়াতে বলছেন যে যখন তোমরা ওয়াইন তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা কোনো বিষয়ে মতভেদ করবে, ফারদ্দু হুইলাল্লাহ ওয়া রাসূল, তখন তোমরা এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও।
তথা তোমাদের মতভেদের সমাধানটা তোমরা হাদিস থেকে নেওয়ার চেষ্টা করো, সুন্নত থেকে নেওয়ার চেষ্টা করো। তো আজকেও মুসলিম উম্মার একত্রিত হওয়া, ঐক্যমত হওয়া সম্ভব। একবারে 100-তে 100 সব মাসালায় সবাই একমত হবে বিষয়টা এরকম নয়। কিছু না কিছু মাসালায় সাহাবিদের মধ্যেও মতভেদ ছিল, আজকের যুগেও মতভেদ আছে, ভবিষ্যতেও থাকবে। এবং এক মায়ের পেটের সন্তানও 3 ভাই 4 ভাই 5 ভাই সব বিষয়ে একমত হতে পারে না, মানুষের বুঝ পার্থক্য। কিন্তু সেই মতবিরোধটা কমিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাতারে সামিল করতে পারবে হাদিস। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সামান্য পরিমাণ মতভেদ থাকতে পারে, হানাফি শাফি হাম্বলি মালিকি পরস্পরের মধ্যে হালকা পাতলা মতভেদ থাকতে পারে, কিন্তু তারপরও মৌলিক আকিদার ক্ষেত্রে, মৌলিক মানহাজের ক্ষেত্রে, বড় বড় মাসলা মাসাইলের ক্ষেত্রে। এখানে আরেকটা মজার জিনিস বলি, ইবনু রুশদ যিনি বিদায়াতুল মুজতাহিদের লেখক, উনি সবসময় যখনই কোনো মাসালার আলোচনা করেন তখন উনি সর্বপ্রথম বলেন যে এই মাসালায় এই 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 ক্ষেত্রে সকল আলেম একমত, আর এই নির্দিষ্ট জায়গায় আলেমদের মতভেদ। তো বিদায়াতুল মুজতাহিদ পড়লে দেখা যায় যে 100-তে 90% মাসালায় আলেমগণ একমত, কিন্তু যে মাসালাগুলোতে মতভেদ হয়েছে ওগুলো বেশি চর্চা হওয়ার কারণে আমাদের কাছে মনে হয় যে সব মাসালাই মনে হয় মতভেদপূর্ণ। কিন্তু বিদায়াতুল মুজতাহিদ পড়লে দেখবেন যে একটা মাসালার প্রায় সবগুলোতে মুহাদ্দিসগণ একমত, সামান্য একটা বিষয়ে মতভেদ। যেমন একসাথে হাত তুলে দোয়ার কথা বলি, একসাথে হাত তুলে দোয়ার আলোচনা যদি বিদায়াতুল মুজতাহিদের লেখক ইবনু রুশদ আল মালিকি করেন তাহলে উনি বলবেন যে সালাতের পরে একা একই দোয়া করা যাবে এই বিষয়ে সকল আলেম একমত। এটা হলো প্রথম মন্তব্য, যে সালাতের পরে একা একই দোয়া করা যাবে সকল আলেম একমত, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে হাত তুলে দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত, অমুক অমুক জায়গায় একসাথে হাত তুলে দোয়া করা যাবে এ বিষয়ে সকল আলেম একমত। এই একমত বলতে 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 শুধু এতটুকুতে মতভেদ যে ইমামের সাথে 5 ওয়াক্ত সালাতের পরে জরুরি মনে করে একসাথে আমিন বলতে বলতে যে রেওয়াজটা সমাজে আছে এই জায়গায় আলেমদের মধ্যে মতভেদ। তখন আপনার কাছে ক্লিয়ার হবে যে দোয়ার সব মাসালাতে তো ইমামগণ একমত, দোয়া করার যত মাসালা আছে সব মাসালায় ইমামগণ একমত, এই ছোট্ট একটা মাসালায় মতভেদ। এরকম প্রত্যেক যত মাসালায় আপনি যাবেন এবং সেগুলোকে যখন এভাবে ভাগ করবেন যে ওই মাসালার কোন কোন ক্ষেত্রে ইমামগণ একমত, দেখবেন 90% ক্ষেত্রে ইমামগণ একমত। 5 ওয়াক্ত সালাত ফরজ, ইমামগণ একমত। ফজরের সালাত 2, জোহরের সালাত 4, আসরের 4, মাগরিবের 3, ইশার 4, ইমামগণ একমত। বেতের পড়তে হবে 1, 3, 5, 7, 9, ইমামগণ একমত। আগে 2 রাকাত সুন্নাত ফজরের, জোহরের আগে 4, পরে 4, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ইমামগণ একমত। রুকু করতে হবে, সিজদা করতে হবে, সুবহান রাব্বিল আজিম বলতে হবে, সুবহান রাব্বিল আলা বলতে হবে, হাত বাঁধতে হবে, হাত উঠাতে হবে, ইমামগণ একমত। এই সালাতের 90% মাসালা ইমামগণ একমত। দেখবেন কিছু সামান্য সামান্য মাসালে হাত উঠাতে হবে, বাঁধতে হবে একমত, কোথায় বাঁধতে হবে এই সামান্য জায়গায় মতভেদ। রুকু করতে হবে, সিজদা করতে হবে, সুবহান রাব্বিল আজিম বলতে হবে, সুবহান রাব্বিল আলা বলতে হবে, কিন্তু রুকু থেকে ওঠার সময় রাফল আদায় করতে হবে কি না এই সামান্য মাসালায় মতভেদ। 4 রাকাত সালাত, 4 রাকাত সালাতের সব দোয়া, সব কিছুতে সকলেই একমত। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি যে ভারত উপমহাদেশে আমাদের কাছে মনে হয় যে ভারত উপমহাদেশের শিরক বেদাত সংযুক্ত থাকার কারণে আমরা বুঝতে পারি না যে ভারত উপমহাদেশের যাদেরকে আমরা হানাফি বলতেছি তাদের 100%, আমাদের দিনে হানাফি ভাই, তাদের 100%-এর 90% মাসালা আসলে হানাফি মাজহাবের মাসালা নয়। যেমন জোরে নিয়ত বলা, এটা হানাফি মাজহাবের মাসালা নয়, এটা দারুল উলুম দেওবন্দের মাসালা নয়। যেমন অনেকেই কবরে গিয়ে সিজদা করতেছে, আপনি মনে করতেছেন সে হয়তো হানাফি, কবর পূজারীকে আপনি হয়তো হানাফি বলতেছেন, অথচ হানাফি মাজহাব কবর পূজারি মাজহাব নয়। একজন শামসুদ্দিন আফগানি রাহেমাহুল্লাহ তিনি বই লিখেছেন যে কবর পূজার বিরুদ্ধে হানাফি মাজহাবের অবদান, কবর পূজার বিরুদ্ধে দারুল উলুম দেওবন্দের অবদান। কেননা শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভির যে সংস্কারপন্থী আন্দোলন ছিল ওই সংস্কারপন্থী আন্দোলনের একটা বিরাট অংশ ছিল দারুল উলুম দেওবন্দ, সুতরাং তাদের মধ্যে অনেক সংস্কারপন্থী কার্যক্রম পাওয়া যায়। তো আমাদের দেশে যে জিনিসগুলো আমরা চলমান দেখি আমাদের সমাজে এগুলো মূলত জাহালাতের কারণে, হানাফি মাজহাবের সাথে এগুলোর আসলে কোনো সম্পর্ক নেই। সুতরাং মতভেদটা অনেক অল্প জায়গায়, আর এই মতভেদ আরও অল্প জায়গায় কমে আসবে হাদিসের উপর যত আমল বাড়বে, হাদিসের চর্চা যত বাড়বে, হাদিসের জ্ঞান যত বাড়বে, হাদিসের মুজাকারা, হাদিসের প্রচার, হাদিসের অনুবাদ, হাদিসের ব্যাখ্যা কোরআনের ক্ষেত্রে যত বাড়বে, আসার ভিত্তিক সাহাবিদের আসার, তাবিদের আসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল ভিত্তিক ইসলামের প্রচার যত বাড়বে, তত মুসলমানদের মধ্যে মতভেদটা ধীরে ধীরে কমে আসবে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানদের পরস্পরকে ভ্রাতৃত্ব বজায় রাখার তৌফিক দান করুক আল্লাহুম্মা। কেননা আমাদের যিনি দিনী ভাই আছে আমাদের পার্শ্ববর্তী, আমি মুসা আলাইহিস সালামের চেয়েও ভালো নই আর আমার পার্শ্ববর্তী যে দিনী ভাই আছে সে ফেরাউনের চেয়েও খারাপ নয়। কথা বুঝতে পারেনি? আমি মুসার চাইতেও ভালো নই আর আমার পার্শ্ববর্তী যে ভাই আছে, যে শাহজালালের কবরে সিজদা করতেছে বা যে হয় আপনার দৃষ্টিতে বেদাতি, সে ফেরাউনের চাইতেও খারাপ নয়। তো মুসাকে যদি নির্দেশ দেওয়া হয় আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের মতো বড় কাফেরের সাথে ভালো ব্যবহার করার জন্য, তাহলে আমার মতো নগণ্য গুনাহগার আরেকজন হানাফি ভাই তার সাথে কেন আমি ভালো ব্যবহার করব না? এটা কিন্তু ইসলাম নয়। মুআমালাতের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের মুআমালাতটা আরও ভালো করতে হবে। যাকে তাকে ইংলিশ বলা, শয়তান বলা, গালিগালাজ করা, এগুলো সালাফে সালেহিনের মানহাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে হেরাক্লিয়াসকে বলতে পারতেন চিঠি লেখার সময় যে ইয়া কাফের, ইয়া আইয়ুহাল কাফের, হে কাফের হেরাক্লিয়াস ইসলাম গ্রহণ করো, আসলিম তাসলাম। তা না লেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন কি, আজিমার রোম, হে রোমের মহান সম্রাট। অথচ হেরাক্লিয়াস তখন কাফের, তারপরও আল্লাহ রাসূল তাকে কাফের বলে সম্বোধন করেন। এটি আদাব, এটা হচ্ছে ইসলামের শিষ্টাচার বৈশিষ্ট্য। আমরা যদি এই শিষ্টাচার বৈশিষ্ট্য মুআমালাতগুলোর দিকেও হাদিস থেকে নেওয়ার চেষ্টা করি, তাহলেও আমাদের মধ্যে মতভেদটা কমে আসবে। মতভেদ থাকলেও ভ্রাতৃত্ব থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি এবং শ্রদ্ধেয় শেখ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহর কাছে মাফ চেয়ে নিচ্ছি, ইঞ্জিনিয়ার ইনামুল হক আঙ্কেলের কাছে মাফ চেয়ে নিচ্ছি যে আমি তাদের শিডিউলকে ওভারটেক করে এই জায়গায় সময়টা নিয়েছি। কারণ আজকে আরেকটা প্রোগ্রাম আছে যেটা আব্বুর প্রোগ্রাম ছিল, আমিও ছিলাম, কিন্তু সেখানে আব্বুর প্রোগ্রাম করার অনুমতি না দেওয়ায় একমাত্র আমি বক্তা, তো আমাকে যেতেই হবে সেখানে, সেটা নওগাঁ সাপাহাড়। তো আমি পৌঁছতে পারবো কিনা আমি জানি না, তারপরে চেষ্টা করা আর কি, যাতে তাদেরকে বলতে পারি যে আমি চেষ্টা করেছি। তো আপনাদের নিকটে দোয়া চেয়ে এবং সালাফি কনফারেন্স 4-5 মার্চের দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এবং আসুন্না কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রমের সফলতা কামনা করে এবং আপনারা সহযোগিতা করবেন ঢাকার বুকে এরকম একটি দিনী মার্কাজ, মার্কাজের ইলম, মার্কাজের দাওয়াহ, আল্লাহ যেন এই খেদমতকে কবুল করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।